হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই দেখো আমার ডিউটি আর ডিউটি, এই যে দুধওয়ালা দুধ দিয়ে গেল, এই দেখো এখন দুধ বসাতে হবে। এই যে গ্যাসে দুধ বসিয়ে দিচ্ছি, দেখো এত দুধওয়ালাটা দেরিতে দেরি করে আসে না, দুটো আড়াইটার আগে আসেই না দুধওয়ালা, জানো এত দেরি করে আসে। আর এই যে কর্তাবাবু সব নিয়ে এসছেন, ফিনাইলের শেষি নিয়ে এসছে, বোতল আর বিস্কুট নিয়ে এসছে, কত রকম বিস্কুট সব তুলে রাখতে হবে, এখানেই থাকে আমার বিস্কুট সব। দেখো সব বিস্কুট, রকমের রকমের বিস্কুট, সব রকমের রকমের বিস্কুট নিয়ে এসছে। এই দেখো চারেক রকমের, তো সব পতঞ্জলির থেকেই আগে বেশি হয়, কত আছে আগেরও কত আছে, আবার নিয়ে চলে এসছে সাবান, পতঞ্জলি সাবান এনেছ? পতঞ্জলি সাবান ভালো না বলেছি আনবে না, এই যে দুটো বাসন মাজার সাবান, এই যে দুটো গায়ে মাখা সাবান এনেছে, আর ফিনাইলের বোতলটা জায়গা মতো রেখে দিই, জায়গা মতো রেখে দিই ফিনাইলের বোতল। ফিনাইলের বোতল আমাদের এখানে থাকে সব বিভিন্ন রকমের বোতল, এই যে এখানে অ্যাসিড ফিনাইলের বোতল, এই যে ফিনাইল আছে অনেকটা আছে, তা আবার আবার নিয়ে এসছে, কনফোর্ট আছে আবার নিয়ে এসছে আরেক বোতল, এখানে রেখে দিই। এবার চলো কিছু কাপড়, দু চারটা কাপড় আছে একটু গুছিয়ে নিই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে কাপড় গুছতে হয়। চলে এসো চলে এসো চলে এসো, দেখো কতগুলো কাপড় পরি আর ছেড়ে ছেড়ে রাখি, এই দেখো কাপড় পরি আর ছেড়ে ছেড়ে রেখে দিই, কত কাপড় দেখো জমে হচ্ছে কাপড়, এই কাপড়গুলো ভাঁজ করতে কতটা সময় লাগে, প্রতিদিনই কোথায় না কোথাও তো যাই, তারপরে দোকানে বসি তখন শাড়ি পরে বসতে হয়, এই দেখো কতগুলো শাড়ি জমে গেছে, এগুলো না আবার ভাঁজ করতে হবে, আবার গুছিয়ে রাখতে হবে, আর এক শাড়ি না পরতে ভালো লাগে না, বারবার করে এক শাড়ি পরবো ভালো লাগে না, এক শাড়ি পরতে এত বড় শাড়ি না হাতে আটছে না, জানো হাতে এত বড় শাড়ি, এত বড় শাড়ি হাতে আটছে না, কত বড় ভীষণ বড় হয়, এগুলো সব আমার দোকানেরই শাড়ি, সব আমার দোকানে এই সমস্ত শাড়ি আমি বিক্রি করি, সমস্ত শাড়ি দেখো একখানা হলো, এদেরকে একটা লিলেন শাড়ি, এটাও কালকে পরেছিলাম, আর কালকে এসে আর যা গরম পড়েছিল আর ভাঁজ করতে পারিনি, এই কালকে রাত্রে খুব ভালো বৃষ্টি হলো, আজকে একটু ঠান্ডা, এই জন্য ভাবলাম যে এই সময়টাই একটু ভাঁজ করে রেখে দিই, তোমাদেরকেও দেখাই, একটা ছোট্ট একটা ভিডিও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, যে শেয়ার করছি তোমাদেরকে শাড়ি কী করে গুছাতে হয় এটা দেখাচ্ছি, দেখো চশমা পরে কেমন লাগছে আমাকে, ভালো লাগছে চশমা পরে, কী করবো চোখের প্রবলেম, চোখের প্রবলেম এই জন্য চশমা পরতেই হয়, না আমার ভালো লাগে না চশমা পরতে, একদম ভালো লাগে না, জানো পড়ি না আমি চশমা পরে, ভিডিও কোথায় করেছি, শাশুড়ি মার একদিন নখ কেটেছি তখন পড়েছি, আর এই যে এখন একটু পড়লাম, এখন একটু পড়লাম, ওই একটু দেখলাম একটা কল এসেছিলো কাল কল, এই জন্য দেখতে চশমাটা পড়েছি, পড়েছিলাম, তারপরে তো এই ব্লগটা করছি, দেখো এটা পিওর সিল্ক, এটাও আমার দোকানের এটা পিওর সিল্ক, এত বড় শাড়ি না ভেতরে ঢুকে যাচ্ছে ভাঁজ করতে করতে পারছি না, ভীষণ বড় শাড়ি জানো, ভাঁজটা ঠিক হচ্ছে না, হয়ে গেল তিনটে শাড়ি ভাঁজ করা হয়ে আছে, তিনটে শাড়ি, এই দেখো তিনটে শাড়ি ভাঁজ করা, এই যে আমার এটা সাদা সাদাই, তাহলে ঠিক আছে রাখি তাহলে, নাকি
রাখি তাহলে।